জলে ভাসছে হাসপাতাল, প্রত্যেকটি ওয়ার্ডই জলমগ্ন। এই ছবি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের। কিন্তু কেন হাসপাতালের এমন দশা? হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারের দাবি, অগ্নি নির্বাপন ব্যবস্থার পাইপ ফেটে এই বিপত্তি। হঠাৎ না জানিয়ে ফায়ারের পাইপে কি টেস্টিং ফেস্টিং করেছে, আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। তাও পিডব্লিউডি আর পিজি কে আমি ইনফরমেশন করেছি। সিঁড়ি দিয়ে হু হু করে ঢুকছে জল। সবচেয়ে বেশি ভোগান্তি থ্যালাসেমিয়া ওয়ার্ড ও স্ক্যান সেন্টারে। জল ঠেঙিয়ে স্ট্রেচারে করে নিয়ে যেতে হচ্ছে রোগীদের। হঠাৎ করে জল জমে গেল, কোথা থেকে আসছে কিছু বুঝতে পারছি না। নোংরা জল না ভালো জল বলে এসছে ওখানে একজন, ঠিক আছে, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। নার্স ম্যাডামও বলেছে অনেকবার, ডাক্তাররা বলেছে, একটু ওই ভদ্রলোক গিয়েছিলেন ওখানে শুধু কমপ্লেন করতে, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কয়েকদিনের মধ্যেই সমস্যা সমাধান হয়ে যাবে আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। রিপোর্ট সি ২৪ ঘন্টা।